আগামী পাঁচ বছরে বন্যা মুক্ত হবে অসম শনিবার জনগণকে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমের বিধানসভা নির্বাচনের আগেও অসমকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত করার বার্তা দিয়েছিলেন তিনি তাও করে দেখিয়েছেন অমিত শাহ এখন আমাদের পাঁচ বছর সময় দিন আমরা আসামকে বন্যা মুক্ত করব আসাম সরকার একটি যোজনা তৈরি করেছে যা আসামের মধ্যে বন্যাকে প্রতিহত করবে খানাপাড়ায় একটি কার্যকর্তা কথাই বলেছেন শনিবার এদিন শাহ বলেন রাজ্যকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আসতে হবে যা আগামী কয়েক দশক ধরে অসমকে বন্যা থেকে রক্ষা করবে স্বল্পমেয়াদী ব্যবস্থার দিকে তাকালে চলবে না আসাম সরকারের উচিত জলাভূমি রক্ষা এবং পুনরুজ্জীবিত করার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসা অসমকে বন্যামুক্ত করতে গুয়াহাটিতে শাহের সভাপতিতে একটি বৈঠক পর্যালোচনা হয়েছে শনিবার অসম এমনিতেই একটি ভারী বৃষ্টিপ্রবণ অঞ্চল সেই কারণে বিধ্বংসের বন্যায় এবং ভূমি ধসে পরিস্থিতি লক্ষ্য করা যায় চলতি বছরে জুলাই পর্যন্ত অসমে একশো নব্বই বেশি মানুষের মৃত্যু হয়েছে শনিবার অসমের জনগণকে বন্যামুক্ত করা যে ঘোষণা অমিত শাহ আশা করা যায় পূর্বের প্রতিশ্রুতি মতো এবারের প্রতিশ্রুতিও পূর্ণ হবে শীঘ্রই বিওর রিপোর্ট আর নিউজ